প্রত্যেকটি মেল জীবনে একটি নির্দিষ্ট সময়ে পিরিয়ড শুরু হয় এবং প্রতি মাসে এটা হয়ে থাকে। পিরিয়ডের দিনগুলো কম বেশি সবার কাছে একটি অন্যরকম যায়, অনেকেই মানিয়ে নিতে পারেন না, অনেক ধরনের সমস্যা দেখা দেয়, আবার অনেকেই তো এটাকে ঝামেলা মনে করেন। তাই পিরিয়ডের দিনগুলো যাতে একটু সহজ হয় তার জন্য রইল আজকে কিছু টিপস, চলুন জেনে নিই। পিরিয়ডের সময় ব্লিডিং কখনো কম আবার কখনো বেশি হতে দেখা যায়, তাই বলে তো অনেক ধরনের প্যাড বা স্যানিটারি নেপকিন কেনা সম্ভব নয়। নর্মাল দিনগুলোতে নর্মাল প্যাড ব্যবহার করুন এবং অতিরিক্ত ব্লিডিং অথবা রাতের বেলা ঘুমাতে গেলে একটা নর্মাল প্যাডের উপর অন্য একটা প্যাড লাগিয়ে নিতে পারেন। এতে অতিরিক্ত ব্লিডিং হলেও ভয়ের কিছু থাকবে না। পিরিয়ডের সময় অনেকেরই তলপেট ব্যথা হয়, এই ব্যথা দূর করতে হট ওয়াটার ব্যাগ ব্যবহার করুন তলপেটে। এই ব্যাগে হট ওয়াটার ভরে নিয়ে পেটে চাপ দিয়ে রাখুন, ব্যথা অনেক উপশম হবে। আপনার কাছে যদি হট ওয়াটার ব্যাগ না থাকে তাহলে একটি কাপড়ের ব্যাগে কিছু চাল ভরে নিন, ব্যাগের মুখ আটকে নিন ভালোভাবে যাতে চাল বেরিয়ে আসতে না পারে। এবার ব্যাগটি মাইক্রোওয়েভ বা চুলার উপর একটি তাওয়ায় রেখে গরম করে নিন যতটা আপনি সহ্য করতে পারবেন, এটাকে একইভাবে ব্যবহার করুন। পিরিয়ডের দিনে চেষ্টা করুন গাঢ় রঙের ড্রেস পরতে, এতে আপনার ড্রেসে দাগ লেগে গেলেও তা কম বোঝা যাবে। এই সময় নিজেকে ভেতর থেকে হাইড্রেট রাখা খুবই জরুরি, পানি পান করুন, তবে ঠান্ডা পানি একদমই খাবেন না, এছাড়া গ্রিন টি খেতে পারেন, এতে পেটেও আরাম পাবেন। পিরিয়ডের সময় কাপড়ে যদি দাগ লেগে যায় তবে তা পরিষ্কার করতে গরম পানি ব্যবহার থেকে বিরত থাকুন, ব্যবহার করুন ঠান্ডা পানি, কারণ এতে সাবান ব্যবহারের ফলে দাগ উঠে গেলেও আপনার কাপড়ের কম ক্ষতি হবে। অতিরিক্ত ব্লিডিং এর সময় দিনের বেলা বাইরে গেলে অনেক সময় দাগ লেগে যাওয়ার ভয় থাকে, এক্ষেত্রে আপনাকে প্রোটেক্ট করতে পারে লং কুর্তি, টপস অথবা কামিজ। তাই ওই সব দিনগুলোতে এইসব ড্রেসগুলো পরার চেষ্টা করুন। যখন পিরিয়ডের সময় শাড়ি বা সেলোয়ার পরবেন তখন এক্সট্রা প্রোটেকশন পেতে শাড়ি বা সেলোয়ারের নিচে শর্ট প্যান্ট পরে নিতে পারেন, এতে অনেকটা হলেও দাগ লাগার ভয় থেকে মুক্তি পাওয়া যায়। পিরিয়ডের সময় চা বা কফি পান করা থেকে বিরত থাকুন, কারণ এগুলো আপনার তলপেটে ব্যথা সৃষ্টি করে, তবে গ্রিন টি খেতে পারেন। যারা স্কুল কলেজ অথবা জব করছেন তারা তাদের ব্যাগে একটি ছোট্ট ইমার্জেন্সি ব্যাগ রাখতে পারেন, যে ব্যাগে কিছু প্যাড এবং বেবি রেশ ক্রিম রাখবেন। স্কুল কলেজ বা জবে লং টাইম ধরে একই প্যাড পরে থাকার ফলে র্যাশ দেখা দিতে পারে, তখন বেবি রেশ ক্রিম খুবই কাজে দেবে। এছাড়া অনেকেরই পিরিয়ড সঠিক তারিখে হয় না, তাদের জন্য এই ব্যাগ খুব কাজ দেবে। সবশেষে বলবো যাদের নতুন পিরিয়ড শুরু হয়েছে তাদের জন্য এই দিনগুলো খুবই কঠিন মনে হয়, অনেক সমস্যা থাকে যা সমাধানের উপায় জানা থাকে না, তাদের জন্য খুব সহায়ক হবে একজন ভালো বন্ধু, যে হতে পারে আপনার বেস্ট ফ্রেন্ড অথবা আপনার বোন, তাদের থেকে পেতে পারেন অনেক ধরনের ট্রিপস এবং টিপস। ভালো থাকুন সবাই, এই কামনা শেষ করছি আমাদের আজকের ভিডিওটি।